Let's learn Madina's Islam. Esho Madinar Islam shikhi. Quran o sahi sunnahir pothe jibon gorai hok amader ongikar. Channel ti subscribe kore amader sathe neki rongshidar hon. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Shupriya muslim bondhugon. অতি গুরুত্বপূর্ণ একটি মাসআলা তা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ যদি আমরা সূর্য উদিত হওয়ার পর নিয়মিত ইচ্ছাকৃতভাবে আদায় করি তাহলে কি এটা আদায় হবে কি হবে না? আমরা দেখা যায় অধিকাংশ মুসলিম ফজরের নামাজে গাফিলতি। ফজরের নামাজের সময় কেউ অ্যালার্ম দেয় না। যখন ডিউটিতে যাব, চাকরিতে যাব, ব্যবসা বাণিজ্যের জন্য বা স্কুল কলেজে, তখন আমরা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে ডিউটিতে যাচ্ছি, কর্মস্থলে যাচ্ছি। এইভাবে যদি ইচ্ছাকৃত ফজরের নামাজ আদায় করি তাহলে কি এটা কবুল হবে? ফজরের নামাজ হলো মুসলিম মুনাফেকদের মাঝে পার্থক্যকারী নামাজ। আপনি মুসলিম না মুনাফেক কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না। ফজরের নামাজ নিয়মিত আপনি যথাসময় পড়তে পারেন কি না এটি দেখেন। যদি পড়তে না পারেন মুনাফেকদের মাঝে আপনি গণ্য, কারণ রাসূল বলেছেন আসকালুস সালাত আলাল মুনাফিকিন, মুনাফিকদের মধ্যে কঠিন নামাজ ফজর। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূলের যুগে মুনাফিক ছাড়া কেউ ফজরের নামাজ থেকে পিছনে থাকতো না, সকলেই ফজরের নামাজের জন্য মসজিদে আসতো। এখন দেখা যায় ফজরের নামাজে উপস্থিতি খুবই কম। যখন সূর্য উঠে যায়, কর্মব্যস্ততা বেড়ে যায়, সকলেই রাস্তাঘাটে বের হয়ে যাচ্ছে। এই সমস্ত ভাইদেরকে বলবো, যারা ইচ্ছাকৃত ফজরের নামাজ দেরি করে পড়েন, আল্লাহকে ভয় করেন, নিজে বাঁচুন, জাতিকে বাঁচান। বর্তমানে আমরা বিপদ আপদ ভালা মুসিবতে যে গ্রাস হচ্ছি, এটা আমাদের হাতের ফসল, নিজেদের উপার্জন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যে তোমাদের মধ্যে যত বিপদ আপদ ভালা মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাই, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অপরাধকে ক্ষমা করে দেন। বিপদ আপদ যখন আসে মুসলিম সমাজে, যারা পাপিষ্ট গুনাগার তাদেরকে গ্রাস করে না, বরং সবাইকে গ্রাস করে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো যেটি যারা পাপিষ্ট গুনাগার অত্যাচারিত তাদেরকে গ্রাস করে না, বরং সকলেই এর মাঝে পতিত হয় এবং সকলেই সংক্রামিত হয়। একজন মুসলিমের উচিত ফজরের সালাত আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যেই সময় দিয়ে ফরজ করেছেন সেভাবে ফজরের সালাত আদায় করা। যদি এভাবে কেউ আদায় না করে, 1000 বারও যদি পড়ে, ফজরের নামাজ তার কবুল হবে না, আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট সময় দিয়ে ফরজ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের জন্য নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন, ফজর উদিত হওয়া থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পূর্ব পর্যন্ত ফজরের নামাজের সময়। আমরা যদি এখন নিজের ইচ্ছা মতো ফজরের নামাজ আদায় করি তাহলে এই নামাজ কবুল হবে না, কারণ রাসূল এরশাদ করেছেন, মান আমিলা আমানা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কাজ করলো যেটি আমাদের অনুমতি নেই সেটা প্রত্যাখ্যানযোগ্য, এটা কখন গ্রহণযোগ্য হতে পারে না। ফজরের নামাজ যারা না পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখানো হলো যে এক ব্যক্তি শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাকে আঘাত করতেছে হাতুড়ি দিয়ে, মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আবার মাথা সঠিক হচ্ছে, আবার আঘাত করছে, চূর্ণ বিচূর্ণ হচ্ছে। জিব্রাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলো এর পাপ কি, বললো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুমায় তাদের এই শাস্তি। তাহলে আমরা বুঝতে পারলাম ফজরের নামাজ মুনাফেক মুমিনদের মধ্যে পার্থক্যকারী নামাজ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আজাবে পতিত হয়, গজবে পতিত যারা ফজরের নামাজ সঠিকভাবে না পড়ে। আর সঠিকভাবে যদি কেউ না পড়ে, এভাবে পড়ে যায়, 1000 বারও যদি ফজর নামাজ আদায় করে তার নামাজ আদায় হবে না। আসুন আমরা ফজরের নামাজ সঠিকভাবে পড়ি, জামাতের সাথে পুরুষরা পড়ি, এবং মহিলারা যারা আছেন সময় মতো বাসায় ফজরের নামাজ আদায় করি, নিজেও আল্লাহর আজাব থেকে বাঁচি, এই জাতিকেও আজাব থেকে বাঁচাই।